সরকারি কর্মকমিশনের ক্যাডার ও নন সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে বাবার মৃত্যুর পর অভাবে সংসারে জীবিকার তাগিদে সৈয়দ আবেদালি গ্রাম ছেড়ে রাজধানী ঢাকায় গিয়ে প্রথমে কুলির কাজ করেছিলেন পরে ব্যাচেলর ভাষায় পরিচয় হওয়া এক বন্ধুর মাধ্যমে পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে চাকরি পেয়েছিলেন তবেদ উনি ঢাকা গেছে ধরেন ওই ক্লাস টু থেকেই পরে ঢাকা গেছে আস্তে আস্তে ওই নাইট স্কুলে ক্লাস করছে প্লাস ওই মিন্তিগিরি করছে তারপর ব্যবসা করছে তরকারি ব্যবসা করে চাউলের ব্যবসা করছে চালের ব্যবসা করে পরে আস্তে আস্তে ওই ড্রাইভিং শেখলো ড্রাইভিং শেখার পর ডাকসিমক কোম্পানিতে গাড়ি চালাইলো গাড়ি চালানোর পর সাতানব্বই ডিসেম্বর মাসের দুই তারিখ চাকরি জয়েন হয়েছে পিএসসিতে পাবলিক সার্ভিস কমিশন ওই সময় আমি আবার ঢাকা আমি ওই চানাচুর বিক্রি করছি মানে মেট্রিক পরীক্ষা ফেল করিয়া পরে ওরা টাকা পয়সা দিতাম তারপর ওই চাকরি আস্তে আস্তে করিয়া চাকরি করার পর মনে করেন ওই যে সে নিরানব্বইতে বিয়ে করছে তো ওই চাকরি করার পরে আস্তে আস্তে উনি ইটি করতে আসে তাই দেখি কেউ হঠাৎ করে আমার এক বন্ধু যে সে ওই যে পেসি থেকে চাকরি দিবে এই মানে ই করছে চাকরি করবে আর কি রোড সান হাইওয়ে পরে বলো কি ভাই এই ব্যাপার আমি কিন্তু আমি কই দিতে পরে মেজার ফোন দিলাম যে এই ব্যাপার সেখানে আটটা কামিন মানে দু হাজার চাইরে টাকা মিনিট ভাই এই অবস্থা তাই কয় কি যে দেখ আমি স্যারের দ্বারা যোগাযোগ করে গেলই স্যারের দ্বারা জিজ্ঞাসা করি গেলই হয়তো স্যারকে দেওয়া চাকরি দেওয়া হয়েছে এই পর্যন্ত আস্তে আস্তে তার সম্পর্ক আর আমার সম্পর্কে আস্তে আস্তে দূরত্ব হইতেছে ঠিক আছে মানে পিঠা পিঠে ভাই তো তেমন একটা বলতেছেন আমার সাথে তা আমার মনে আমি রয়েছে সে তার মনে রয়েছে সাতানব্বইতে চাকরির ডিসেম্বর চাকরি পর পর উনি বিয়া বিয়ে করছে নিরানব্বইতে বিয়ে করার পরই ওই বিয়ার পরে আস্তে 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 সম্পর্ক আমাদের দূরত্ব হইতেছে দুই ভাই এখনো কৃষি কাজ করে গ্রামের বাড়িতে ভাঙ্গা টিনের ঘরে থাকলেও তার রয়েছে তিন তলা বাড়ি মঙ্গলবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিমবতলা বোতলা গ্রামে গেলে সৈয়দ আবেদ আলীর ছোট ভাই সৈয়দ সাবেদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান সে যে হোক যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হোক এক দ্বিতীয় কথা হলো কি সে আজ থেকে প্রায় পনেরো বছর বছর আগে নাকি পিএসসি চাকরি এটাও শিওর কিন্তু এখন সে সেখান থেকে প্রশ্ন কই থেকে পাইলো তাই নিশ্চয় একজনের দাঁড়া করছে এইটার জন্য দায়িত্ব সে পিএসসিতে যারা কর্মরত এখন বর্তমানে ছিলে প্রেজেন্ট আছে ওরা তো এটার জন্য দায়ী এটার জন্য তো সে দায়ী না উনি একজনের মারফতেই এটা কাজ করতে পারে উনি এইটা মারফতে কাজ করতে পারে যদিও আমি শিওর না যে সে এটার সাথে জড়িত কিনা কিন্তু আমি জানি যে সে যদি ওইটা কর্মরত থাকতো এখনো সে ওইটার সাথে জড়িত থাকতো পিএসসির সাথে তাহলে মনে করতাম যে না সে সম্পূর্ণ এটার জন্য গিলটি প্লাস এটার জন্য সে দোষী কিন্তু এখন সে চোদ্দ পনেরো বছর আগে চাকরি সেইটা চলে আসছে তাই কারো দ্বারা এই কাজটা হয়েছে কারো দ্বারা হইলে সেইটার সাথে জড়িত থাকতে পারে কিন্তু ওইটা তো সরাসরি সে ওইটার ভিতরে যায় নাই সে ওইটার সাথে জড়িত থাকতে পারে না কিন্তু কারোর দ্বারা এটা জড়িত হইতে পারে আমার আত্মবিশ্বাস হলো এটাই এবং আমার ধারণা কিন্তু আমি শিওর না আমি জানি না কিন্তু আমার ধারণাটাই বলছি কারণ আমি একটা কথা বলবো পট করে একটা কথা বলবো দেখি না এই কথাটা তো আমার মিথ্যে হবে তো এটার জন্য দায়ী থাকবে কে সে শুধু তাকে না আমিও চাই আমিও যদি কোনো নানা অন্যায় করে থাকি তাহলে আমার বিচার হোক আমার শাস্তি হোক যাতে আমাকে দেখে আরও বিশ্বের মানুষ বাংলাদেশের মানুষ কি কোনো মানুষ যদি ইমানদার মানুষ থাকে তার ইমান যাতে আসে সে যাতে ভালো হয় খারাপ লাইন যাতে ভালো হয় যাতে তার আর মানুষের সমালোচনা ই না করতে পারে এই জন্য আমি বলছি যে যে যেই খারাপ হোক আমার বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক স্ত্রী মেয়ে ছেলে সন্তান যারাই হোক যদি কেউ অন্যায় করে তার অন্যায় পরিমাণ শাস্তি হোক আমি এটা চাই